আজকে আমাদের ইন্টার্নশিপ 5.0 এটার হচ্ছে সমাপনী আয়োজন। সো আমরা প্রত্যেকবার আমাদের এই নিয়ে 5 নম্বর ব্যাচ কমপ্লিট হলো এবং অলরেডি আমাদের 6 নম্বর ব্যাচও জয়েন করছে। সো আমরা আমাদের কার্যক্রমগুলো কিভাবে পরিচালনা করি, আমাদের সোশ্যাল মিডিয়াতে যে প্ল্যাটফর্মগুলো আছে, ফেসবুক পেজ আছে, ফেসবুক গ্রুপ আছে, লিংকডইনে পেজ আছে, ইনস্টাগ্রাম আছে, টিকটক আছে, এরকম যে জায়গাগুলো আছে এই জায়গাগুলোর জন্য আমি কিছু কন্টেন্ট প্রিপেয়ার করি, মৃদুল কিছু কন্টেন্ট প্রিপেয়ার করে এবং আমাদের এখানে আরো যারা যারা আছে তাদের ভিতরে প্রত্যেকে আছে টুকটাক করে কন্টেন্ট প্রিপেয়ার করে এবং এই কন্টেন্টগুলো আমাদের প্রত্যেকটা মানে প্ল্যাটফর্মে কন্টেন্টগুলোকে দেওয়া হয়। সো আমাদের ইন্টার্নশিপ 1.0 আমরা যখন গত বছর শুরু করছিলাম, আমাদের প্রথম ইন্টার্নশিপের প্রথম যে ব্যাচটা ছিল সেখান থেকে বোধহয় 5 জনের মতো বেরিয়েছিল, সেকেন্ড যেটা সেখানেও 5-6 জনের মতো বেরিয়েছিল, থার্ড যেটা সেটাতে বোধহয় 12-13 জনের মতো বের হলো, ফোর্থটাতে মনে হয় মৃদুল এরকম 15-16 জনের মতো বের হলো, ফিফথ যেটা সেখানে আমাদের টোটাল 17 জনের মতো জয়েন করছিল, লাস্ট পর্যন্ত ইন্টার্নশিপ করে ফাইনালি বেরিয়েছে কত 13 জন বেরিয়েছে। 13 জনের ভিতর থেকে চিটাগাং এ ছিল 4 জন, 4 জনের ভিতর থেকে হচ্ছে 2 জন আসছে, বাকি 2 জন আসে নাই। সো আমাদের 11 জন এখানে উপস্থিত আছে আর আমরা যে কয়জন ঢাকায় থাকি এখান থেকেও কয়েকজন আমরা আছি। আর আমাদের সাথে আজকে প্রধান অতিথি হিসেবে আছেন হচ্ছেন তৌফিক ভাই। সো তৌফিক রহমান ভাই হচ্ছে ওএমজি ফুড এন্ড বেভারেজের ফাউন্ডার এন্ড সিইও এবং তার আগে ওনার যে বিরাট ক্যারিয়ার এটা তো তোমরা মোটামুটি ভাবে আমাদের পোস্টারে দেখছো। তো তৌফিক ভাইয়ের সাথে আমরা যখন ওই যে লাস্ট টাইম আমি আর তরুণ মিলে যখন গেছিলাম, তৌফিক ভাই গত 25-30 বছর যাবত যে ওনার যে ক্যারিয়ার, ওনার ক্যারিয়ারে উনি সর্বনিম্ন যে ব্যবসা সামলাইছেন সেটার ভ্যালুই হচ্ছে 300 কোটি টাকা। এটা হচ্ছে সর্বনিম্ন, এর নিচে আর কি উনি বাংলাদেশ ইন্টেরিয়র কোম্পানিজ অ্যাসোসিয়েশন বিকার ফাউন্ডিং প্রেসিডেন্ট। সো ফাউন্ডিং প্রেসিডেন্ট বলে কিন্তু সবসময় মনে করো যে একটা আলাদা কিন্তু একটা ভ্যালু সবসময় থাকে। আর সেই সাথে আমাদের সাথে বিশেষ অতিথি হিসেবে আছে এবং তার কোম্পানির নাম বলা আরম্ভ করলে সকাল হয়ে যেতে পারে, আমরা সেদিকটাতে আর না যাই। সো আমাদের আমাদের যে কার্যক্রমটা কিভাবে পরিচালিত হয় এটা আমি একটু সবার উদ্দেশ্যে একটু বলি। যেটা হচ্ছে বেসিক্যালি আমাদের কোম্পানিতে আমরা ফিক্সড হিসেবে কাজ করি অল্প সংখ্যক মানুষ যারা আমরা অফিসে বসে কাজ করি, আমাদের ম্যাক্সিমাম অপারেশনটাই ভার্চুয়ালি পরিচালিত হয়। সো ভার্চুয়ালি পরিচালিত হয় বলতে আমাদের অফিস থেকে একজন সোশ্যাল মিডিয়া ম্যানেজার বা ডিজিটাল মার্কেটিং ম্যানেজার আছেন যে হচ্ছে কি মৃদুল। সো তারই টিমের ভেতরে এই সবাই থাকে এবং প্রত্যেকটা ইন্টার্নশিপ প্রোগ্রাম আমাদের 4 মাস ব্যাপী হয়। প্রত্যেকে জয়েন করার পরে তাদেরকে খুব সম্ভব 8টা বা 10টার মতো বিভিন্ন রকমের কোর্স গুলো দেওয়া হয়। এই কোর্স গুলো অনলাইন কোর্স, এই কোর্স গুলো আমরা দিয়ে দিই। এই কোর্স গুলো তারা বাড়ি বসে তারা এই কোর্স গুলো করে। এই কোর্স গুলোর থেকে তাদের লার্নিংটা কি, এই কোর্স গুলোর থেকে তারা কি কি শিখলো, এগুলো তারা আবার আমাদের এই যে প্র্যাকটিক্যাল অ্যাসাইনমেন্ট বা যে টাস্ক গুলো দেওয়া থাকে সেখানে তারা ইমপ্লিমেন্ট করে। সেই সাথে সাথে ইন্টার্নশিপ চলাকালীন সময়েও তাদের জন্য বিভিন্ন রকমের ট্রেনিং, বিভিন্ন রকমের সেশন এগুলো আমরা আয়োজন করে দিই। এবং প্রত্যেকটা ট্রেনিং বা প্রত্যেকটা সেশনের পরে তাদেরকে আবার ওই রিলেটেড যে সার্টিফিকেট সেগুলো প্রোভাইড করা হয়। এরপরে যেটা হয় হচ্ছে গিয়ে যে ফাইনালি আমাদের যখন এই যে গালা রাউন্ডটা আসে তখন আমরা সবার সাথে একটা গেট টুগেদারের মতো করি এবং আমরা এখানে একসাথে সবাই খাওয়া দাওয়া করবো। আমাদের এখানে সার্টিফিকেট ডিস্ট্রিবিউশন হবে এবং তার সাথে সাথে টপ পারফর্মার যারা আছে তাদেরকে একটা অন্য কিছু দেওয়া হয় আর কি। সো সেইটাই হচ্ছে সারপ্রাইজ। আজকে অনেকে আসে আমাদের অফিসে যাইতে চাইছিল, আমি স্ট্রিক্টলি রেখে দিচ্ছি যে কেউ অফিসে আসতে পারবে না, আসলে তো সবাই দেখে ফেলবে যে কে আসলে টপ পারফর্মার হলো না হলো, এই কারণে কাউকে অফিসে আসতে দিই না, সবাই মানে এখানে চলে আসছে। সো এইভাবেই অ্যাকচুয়ালি আমাদের কার্যক্রম পরিচালিত হয়। সো আমরা আমাদের যারা প্রধান অতিথি এবং বিশেষ অতিথি আছে তাদের কাছ থেকে আমরা শুনবো, বাট তার আগে আমরা তোমাদের প্রত্যেকের কাছ থেকে একটু শুনতে চাইবো যে তোমরা আসলে কে কে কি কি কাজ করছো এবং কে কে কোন কোন ডিপার্টমেন্টে থেকে কি কি কাজ করছো। এবং আরেকটা মজার ব্যাপার যেটা সবার জন্য বলতে চাই, যেটা হচ্ছে যে আমাদের কিন্তু এখন প্রত্যেকটা প্ল্যাটফর্ম খুব ভালোভাবে গ্রো করতেছে। আমাদের রিসেন্টলি একটা কন্টেন্টই আছে আমাদের মনে হয় 2 মিলিয়ন রিচ করলো। আমি আমাদের মানে আমি সবার প্রতি আসলে গ্রেটফুল এবং সবাই খুব ভালো কাজ করছে। আমি আমাদের কোম্পানির কোনো ফেসবুক পেজ বা কোথাও কখনো আমার চোখে পড়ে নাই যে কোনো একটা পোস্ট
কোনো ভিডিও না, কোনো এমন কোনো কিছু না, কোনো একটা পোস্ট আড়াই মিলিয়নের পথে খুব সম্ভব। এখন আড়াই মিলিয়ন মানে প্রায় 25 লক্ষ মানুষের মাঝে একটা পোস্ট রিচ করছে। সেই সাথে সাথে আমাদের কিছু কিছু ভিডিও আছে, যে সমস্ত ভিডিওগুলো আমাদের কয়েকটা ভিডিও আমাদের এই যে ইন্টার্নশিপ 5.0 চলাকালীন সময়ে 4-5টা ভিডিও আছে যেগুলো মিলিয়নের উপরে রিচ করছে, যেগুলো বেশ আমাদের জন্য বেশ সুন্দর। তো আমাদের ইন্টার্নশিপ 4.0 এবং 5.0 দুইটা ব্যাচেই আমাদের বেশ ভালো রকমের গ্রোথ আসছে। ইন্টার্নশিপ 5.0 তোমরা খুব সম্ভব আমাদের ফেসবুক পেজটাকে শুরু করছিলাম, কত ফলোয়ার নিয়ে শুরু করছিলাম বলো? 75,000 ফলোয়ার নিয়ে শুরু করা হয়েছে এবং আজকে বা কালকের ভিতরে এটা 94,000 হয়ে যাচ্ছে। সো এটাই হচ্ছে গিয়ে তাদের মানে আগের ফলাফল এবং পরের ফলাফল। এবার আবার এদের সাথে সাথে এদের আমাদের যে আগের ব্যাচটা ছিল তারাও দুর্দান্ত পারফর্ম করছে, বিকজ তারা মনে হয় 36,000 থেকে 75,000 নিয়ে গেছিল, 74,000 নিয়ে গেছিল। এবং আমাদের প্রত্যেকটা প্ল্যাটফর্মের যে গ্রোথ 100% অর্গানিক, এখানে কোনো রকমের কোনো আমরা জুক্কাকুকে একটি টাকাও দিই না, কাউকে কোনো টাকা পয়সা দেওয়া হয় না, আমাদের সবকিছুই অর্গানিক ভাবে, এইভাবে না ওইভাবে, ওইভাবে না এইভাবে, আমরা নানানভাবে চেষ্টা করে যাচ্ছি। আর সেই সাথে সাথে আমাদের ইউটিউবকে পাইছিল কততে, ইউটিউব কততে পাওয়া গেছিল বলো একটু? 12,000 আমরা যেটা করি আমরা বিভিন্ন রকমের ভিডিও, বিভিন্ন রকমের কন্টেন্ট এগুলো আমরা তৈরি করে দিই, এগুলোকে তারা বিভিন্ন রকমের কাট কপি পেস্ট বা বিভিন্ন রকমের টুকটাক এডিটিং করা, রিলস বানানো, শর্টস বানানো, আপলোড করা, টাইমিং, এবং আমাদের এগুলো নিয়ে একটা রবাস্ট রিপোর্টিং সিস্টেম আছে যেগুলো হচ্ছে আমাদের টিমের ওরাই সবকিছু আলটিমেটলি ওরাই ডেভেলপ করছে। সো কখন কি পোস্ট হবে, সকাল 8টায় কি পোস্ট যাবে, সেই পোস্টটা কি পরিমাণ রিচ করতেছে, সেই পোস্টে কি ভালো হয়েছে কি মন্দ হয়েছে, পরের দিন কি পোস্ট যাবে, তারপরের দিন কি পোস্ট যাবে, এগুলো প্রত্যেকটা জিনিস আমাদের কিন্তু রেডি করা আছে। এবং আমাদের যে সিনেমাটোগ্রাফার জাদিদ, জাদিদ এবং আমি মিলে আমাদের কিন্তু 2023 সালের 31 ডিসেম্বর পর্যন্ত সমস্ত কন্টেন্ট কিন্তু আমাদের শুট করা শেষ। সো আমরা যদি এখন সামনে গিয়ে কোনো শুট করি তাহলে সেটা হবে 2024 সালের জন্য, আমরা নতুন নতুন কন্টেন্ট হয়তো শুট করব। সো আমাদের মোটামুটি ভাবে বেশ ভালো, এগুলোই হচ্ছে কি আমাদের যে প্রোগ্রেসটা সেটা হচ্ছে। এবং আমাদের যারা ইন্টার্ন আছে তারা একদম মানে তাদের কিন্তু কারো কোনো রকমের কোনো এক্সপিরিয়েন্স ছিল না, জাস্ট মানে সিভিটা ড্রপ করছে এবং তাদের আমরা একটা ইন্টারভিউ নিয়েছি এবং তার মাধ্যমে তারা জয়েন করছে। এবং আমাদের কোম্পানিতে জব মানে আমাদের কোম্পানিতে এই যে বাড়ি বসে 2-4 ঘন্টা ইন্টার্নশিপ করার মাধ্যমে তাদের প্রথম এক্সপিরিয়েন্স হইলো। সো আমরা বলতে পারি যে আমরা তাদের একটা রুট বা শিকড় হিসেবে কাজ করলাম হয়তো। সো আমাদের এখান থেকে তারা আরো অনেক ভালো ভালো জায়গায় ছড়ায় যাবে। আমাদের সাথে ইন্টার্ন হিসেবে ইন্টার্নশিপ কত 2.0 বোধহয় মাহিরা ছিল, সো সে এখন আবার আমাদের টিমে ফুল টাইম মেম্বার হিসেবে কাজ করছে। রিপা আপুকে আমরা ফুল টাইম হিসেবে অফার করছিলাম, সে সাকসেসফুলি আমাদের অফারকে রিজেক্ট করছে, বিকজ তাকে বাসা থেকে জব মানে বাসা থেকে মানে দূরে যে যাতায়াত করা এটাতে তার বাসা থেকে একটু আপত্তি ছিল, হোয়াটএভার, বাট রিপা আপু ইজ স্টিল সাপোর্টিং আস। এবং রিপা আপুর জন্য আজকে একটা কিছু মিছু আছে, যে কিছু মিছুর মাধ্যমে আমরা তাকে আরো লং টার্ম বেসিসে আমাদের সঙ্গে আপুও কাজ করবে, বাসা থেকেই কাজ করবে। সো সবাই আমরা আমাদের আমাদের আরো একটা যেটা আমরা এইবারের থেকে আমরা যেটা করবো, আমরা দেখলাম যে আমাদের ইন্টার্নশিপ 1 থেকে আরম্ভ করে ইন্টার্নশিপ 6 পর্যন্ত আমাদের প্রায় 80 জনের উপর অলরেডি আমাদের সাথে ইন্টার্নশিপ করে ফেলছে। সো নাও ইট ইজ টাইম যে আমরা একটা অ্যালুমনাই ওপেন করতে চাই, আমাদের জন্য একটা অ্যালুমনাই থাকবে, যে অ্যালুমনাইতে আমাদের সব ইন্টার্ন যারা করতেছে তাদেরকে নিয়ে আমরা একটা ক্লোজ গ্রুপের মতো রাখবো। এবং তোমরা খেয়াল করছো কিনা আমাদের অফিসিয়াল ফোন নাম্বারটা হচ্ছে অনেক বর্তমানে সামলাচ্ছে, অনেকের নাম্বারে কিন্তু এখন মেসেজ আসে যে আপনাদের ছেলেপিলেদেরকে আমরা জব দিতে চাই বা আমরা নিতে চাই, কিভাবে কি করতে হবে বা ফর্মালিটিস কি, মানে ফর্মালিটিস কি বলতে তারা হয়তো বোঝাচ্ছে যে আপনাদেরকে কোনো টাকা পয়সা দিতে হবে কিনা, বাট সেটা রিপ্লাই হিসেবে আলটিমেটলি আমরা বলে দিছি যে মানে বাজার উন্মুক্ত, যেটাকে খুশি নিয়ে যাও, যাকে ইচ্ছা নিয়ে যাও। সো আমি চাই যে আমাদের এখান থেকে বেশ স্ট্রং কমিউনিটি অলরেডি হচ্ছে হয়েছে, এবং আমাদের যে সোশ্যাল মিডিয়ার যে কমিউনিটি এটাও তো মাশাল্লাহ বেশ বড় হয়েছে।
এটা হয়তো এখন তোমাদের তোমাদের সবার প্রতি তো ধন্যবাদ কৃতজ্ঞতা সবাইকে অভিনন্দন যে তোমাদের মাধ্যমে আমাদের আমরা আমাদের অ্যাকচুয়ালি হয়েছিল কি আমাদের ছোট্ট কিছু ভুলের কারণে রোজার মাসে গিয়ে আমাদের যুক্তাক্ত আমাদের ফেসবুক পেজের উপর একটু রেগে গেছিল যার কারণে আমাদের এক মাস ফেসবুক পেজটা 89,000 ফলোয়ারে গিয়ে প্রায় 40 দিন আটকে ছিল তারপরে গিয়ে আস্তে আস্তে আবার মানে জোগাড় পাট ছেড়ে দিচ্ছে আমাদেরকে এখন আমরা প্রায় 94 ছুঁই ছুঁই অবস্থা আমরা বেশ একটা সময় ধরে মাঝখানে চিন্তা ভাবনা করছিলাম যে আমরাই আসলে 1,00,000টা ধরাই ফেলতে পারি কিনা কিন্তু আসলে দেখা গেল যে ওই 1 বলে 36 রান তো আসলে করা পসিবল না সো আমাদের হয়তো আগামী 1 সপ্তাহ বা 10 দিন ম্যাক্সিমাম লাগতে পারে হয়তো 1,00,000 ধরতে সেদিন আমরা মিলে ওই যে একটা মিলাদ করছি দেখছো হয়তো সবাই ছবি সো উই আর কন্টিনিউয়াসলি ট্রাইং আমাদের খুব তাড়াতাড়ি 1,00,000 ফলোয়ার ফেসবুকে হয়ে যাবে এবং 1,00,000 ফলোয়ার হওয়া মানে পেজের চেহারা ছবি অন্যরকম হয়ে যাওয়া সো এই যে গ্রোথটা একদম ছোট থেকে এই যে গ্রোথ হওয়াটা এটা বেশ মানে বেশ কষ্টসাধ্য ব্যাপার বাট তোমাদের সবাইকে অভিনন্দন সো আমাদের এই যে টোটাল জার্নিটা এই টোটাল জার্নিটাতে আগে আমাদের সুপারভাইজার হিসেবে মঈন কাজ করছে মঈন কাজ করার পরে হচ্ছে আমাদের সঙ্গে আমাদের টিমে মৃদুল জয়েন করছে মঈন কিন্তু আমাদের এখান থেকে জব ছেড়ে দিয়ে সাকসেসফুলি সে কিন্তু ইউএসএ তে গিয়ে ডিজিটাল মার্কেটিং এর উপরে হচ্ছে সে মাস্টার্স এবং মানে ফার্দার পড়াশোনা সে কিন্তু করছে সো তোমাদের সবার উদ্দেশ্যে এখন তোমাদের উস্তাদ তোমাদের সুপারভাইজার ঠিক আছে তোমাদের সবাইকে যে মনিটরিং করছে যে তোমাদেরকে মাঝে মধ্যে আমার পক্ষ থেকে বিভিন্ন রকমের কথাবার্তা বলছে সো সে মৃদুল মৃদুল ইজ এন এক্সিলেন্ট পারসন সো মৃদুল হ্যাজ এ হিউজ এক্সপিরিয়েন্স টু ওয়ার্ক উইথ 10 মিনিট স্কুল আমি যখন মৃদুলের প্রথম ইন্টারভিউ নেই তখন মৃদুল আমাকে বলে কি যে আমি 3 বছরের অভিজ্ঞতা সম্পন্ন আমি মৃদুলের ছবি দিকে তাকিয়ে দেখি যে মৃদুলের ঠিক মতো দাড়ি মুচি ওঠে নাই কিভাবে তার 3 বছরের এক্সপিরিয়েন্স হইলো তখন সে আমাকে বলে কি যে সে ক্লাস 9 থেকে নাকি কাজ করছে ক্লাস 9 থেকে কাজ করছে এবং একটা কথা আমি সব জায়গাতে বলি যে মানুষ যেদিন থেকে কাজ করা শুরু করে সেদিন থেকে কিন্তু তার ওয়ার্কিং এক্সপিরিয়েন্স হওয়া শুরু হয় মৃদুল বর্তমানে এটা আবার মৃদুল আমাকে সবসময় বলে যে এটা একটু সিক্রেট রাখতে বাট এখন যেহেতু আজকে লাস্ট ডেট সো আজকে আমরা বলতেই পারি মৃদুল কিন্তু ইউনিভার্সিটির ফার্স্ট ইয়ারে পড়া স্টুডেন্ট এবং তার সিজিপিএ 4 out of 4 যেটা আমার আমার কমপক্ষে 2 বার পরীক্ষা দেওয়া লাগতো বই খাতা আমার মনে হয় বই খাতা খুলে দিলেও আমার 4.5 হতো ঠিক আছে এবং যে যে বলে অসম্ভব তার তার জন্যই আসলে জিনিসটা অসম্ভব সে পড়াশোনা করতেছে সে খুব ভালো করতেছে এবং তার পাশাপাশি সে এই জবটা কন্টিনিউ করতেছে সে আমার সাথে ফুল টাইমার হিসেবে আছে কোন ফাঁকে পড়াশোনা করে কোন ফাঁকে জব সামলায় কোন ফাঁকে কি সামলায় আবার মাঝে মধ্যে আমার সাথে তার কিছু স্পেশাল রিলেশনশিপও হয় সো ঝাড়ি চুড়ি যখন মারি তখন মানে তো মারি বাট তারপরেও মানে হি ইজ মানে ডুইং এক্সিলেন্ট আমি তো তার বয়সে কি ছিলাম সেটা বলে আর নিজে লজ্জা না নেই সো তোমাদের সবার উদ্দেশ্যে একটু কান্নাকাটি করার জন্য আমি একটু মৃদুলকে আহ্বান জানাচ্ছি